এতিয়া লোকসভা নির্বাচনের আটাইকৈ চর্চিত যেটা সমষ্টি গুৱাহাটী লোকসভা সমষ্টি আর সেই গুৱাহাটী লোকসভা সমষ্টির বিজেপির পক্ষভিত্ত প্রার্থী বিজুলী কলিতা মেধি আর তেখেতে আজির দিনটি মহানগরীর বিভিন্ন প্রান্ত যে নির্বাচনী প্রচার সেই নির্বাচনী প্রচার অব্যাহত রাখিছে। আর এই মুহূর্তে মই মহানগরীর কাহিলিপার উজ্জ্বলনগর উপস্থিত আছো, বাইদেউ আমার কাষত আছে, বাইদেউর কাষলে আহিছো। পুনপ্রথমে আপনার শুভেচ্ছা জ্ঞাপন করছো, আজির দিনটি আপনি বিভিন্ন প্রান্ত এনেদরে নির্বাচনী প্রচার ঘুরি পড়ছে, কেনেকুৱা দেখিছে পরিবেশটো? খুব সুন্দর, আপনাদের দেখিছে যে রাইজর বিপুল সঁহাৰি আছে, গতি খুব ভাল লাগছে। আর কি দূর আশাবাদী? বহুত বেশি। আর আপনাদের দেখিছে যে সুন্দর ঘোষা গাই পেলে আমাক তেখেতসকলে আশীর্বাদ জানাইছে, আর সকলে কারণ সকলে বিকাশের আছে, প্রগতির আছে, নরেন্দ্র মোদী ডাঙরিয়ার আছে, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার আছে, আর ভারতীয় জনতা পার্টি আর মিত্রজোটে আমাক প্রক্ষেপ করেছে, গতি প্রতিগী রাইজ আজি আশীর্বাদ দিবলে রয়েছে। জয় হম আমি আপনাদের দেখিছে যে মুখ্যমন্ত্রীটো এতিয়া নিজে টার্গেট বড়াই আছে, মুখ্যমন্ত্রী প্রথমতে নমিনেশনের দিনাখন যেহেতু টার্গেট দিছিলে, এতিয়া রাইজর মাজত যেটা গৈছে তেখেতে কৈছে যে সেই টার্গেটও সেরাই যাব রাইজে। দেখলে পাওয়া গেছে বিভিন্ন নির্বাচনী প্রচার ঘুরি ফুড়ছে, এটা কথা সুদিব আপনার পর জানি, আর তখেতে বিভিন্ন ইস্যুর কথাও কে আছে, বিশেষ খাওয়া পানি সমস্যাকে ধরে বিভিন্ন সমস্যাবর কথা কে সমাধান হওয়া নাই, আর সেই সন্দর্ভত কি সব তখেতে কেবল সংবাদ মাধ্যমতে সব কথা কয়, কারণ সংবাদ মাধ্যমত কথা কই পেলাইতো তখেতে প্রবলেম সলভ করব নয়, প্রবলেম সলভ করবলে এখন সরকার লাগিব, তেওঁলোকৰ কোত আছে, গতি অকল টিভিত কই থাকি পেলাই এতিয়া টিভি চাই পেলাই যদি তেওঁ সকলো প্রবলেম যদি সলভ করব পাৰিলে ভাল কথা, কিন্তু টিভিত তো সকলো প্রবলেম সলভ নহয় নহয়, গতি সেইটো তেওঁ আসলে পাহৰি গৈছে। আজি গোটেই গুৱাহাটীতে আছে, আর আপনি আপনাদের জানেই যে মুখ্যমন্ত্রী মহোদয়ের তিনিখন সভা আছে, গতি আমি সভাসমূহত উপস্থিত থাকিম, তার আগতে আমি রাইজক লগ পাই লোম। ধন্যবাদ। এই আসলে বিজুলী কলিতা মেধি, আর এনেদরে বর্তমান সময় গুৱাহাটী মহানগর বিভিন্ন প্রান্ত তখেতে নির্বাচনী প্রচার করেছে।